নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কাগজ কল পুনরুজ্জীবিত করার দাবিতে আন্দোলন অব্যাহত, শিলচরে সাংসদ রাজদীপ রায়ের বাসভবন ঘেরাও। প্রধান শিক্ষকের পদ পূরণ ও গ্রেড পের দাবিতে ফের আন্দোলন, শিক্ষা আধিকারিকের কার্যালয় ঘেরাও। সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সংবিধান বহির্ভূত কাজ চলছে শিলচর রেডক্রসে, ক্ষোভ ঝাড়ল মেম্বার ফোরাম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পাঁচগ্রাম ও নগাঁও কাগজকল চালু করা সহ শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করার দাবিতে শনিবার শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের বাসভবন ঘেরাও করলেন কাগজকলের অসহায় কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সকালে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রিকগনাইজড ইউনিয়নের সদস্যরা এই ঘেরাও কর্মসূচিতে যোগ দেন। পরে সাংসদ রাজদীপ রায় বাইরে এসে কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বলেন। পাশাপাশি সাংসদ সবাইকে আশ্বাস দেন তিনি আসামের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে অতিসত্বর কাগজকলের সমস্যা সমাধানের চেষ্টা করবেন। যারা স্টেট আর সেন্ট্রালের লিডারশিপ আছে তারা লগে আমি একটু কথা কওয়ার চেষ্টা করি, তারা কি তা কয় না কয় এটা লই আপনারা লগে আমি বইতে চাই। আমি এখন কিছু যদি কই ইট মে নট বি দ্য ফাইনাল থিং, আমি আপনারা প্রপোজাল দিয়া যে আপনারা আইন আমার লগে আমরা বইমু, আর দরকার লাগে এটাতে আমি বরাক ভ্যালির যারা সব MLA আছে, যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আছে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, উই উইল ফর্ম এ টিম অ্যান্ড উই উইল মুভ আওয়ার লিডারশিপ ইন বোথ অ্যাট দিসপুর অ্যান্ড দিল্লি। আমি এটাতে দায়িত্ব লইতে রাজি আছি, আর এটার মধ্যে একদম আই এম ভেরি ক্যাটাগরিক্যাল, এটার মধ্যে কংগ্রেস BJP AIUDF AGP লিখে লাভ নেই। ফর দ্য বেটারমেন্ট অফ দ্য মিল এমপ্লয়িজ আমার দায়িত্ব যতটুকু আমি এটা করব। কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় আক্রান্ত কাগজকলের কর্মচারীরা ক্ষোভ ব্যক্ত করে এদিন জানান সরকার সত্বর তাদের দাবিগুলো পূরণ করুক, অন্যথায় সবাইকে গুলি করে মেরে দিক। NCLT-তে কেস চলতেছে, কোন জায়গায় সরকারের রিপ্লাই সাবমিট করে না, 10 বার ডেট ডেপার হয়েছে। আজকে যদি সরকার আমরা কি দোষ করলাম, আমরা ভারতের নাগরিক না, আপনারা কথা কওয়ার চান্স দেবেন, এটলিস্ট তো রিপ্লাই তো সাবমিট করতে হবে। বিভিন্ন দাবি আদায়ে শনিবার জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয় ঘেরাও করল শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনী। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের পদ পূর্ণ করার পাশাপাশি স্নাতক শিক্ষকদের 8,700 টাকা পে গ্রেড প্রদান করার জন্য সম্মিলনী দীর্ঘদিন থেকে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। কিন্তু আজ অবধি দাবি পূরণ না হওয়ায় এবার নতুন করে আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিন 500 শিক্ষক শিক্ষিকা ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অতিসত্বর তাদের দাবি পূরণে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান, অন্যথায় আগামীতে আন্দোলন আরও বৃহৎ রূপ ধারণ করবে বলে এদিন সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তারা। তারপরও সরকারের কোনো টনক না লওয়াতে আজকে আমরা প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয় ঘেরাও কার্যসূচি হাতে নিয়েছি। এরপরে যদি সরকার আজকের এই 3 ঘন্টা কার্যসূচিতে যদি কোনো সাড়া না দেয়, তারপরে হয়তো সরকার আমাদেরকে বাধ্য করাবে এমন কোনো সিদ্ধান্ত নিতে। আজকে আমরা 3 ঘন্টা কার্যসূচির পর আমাদের আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনী সরকার থেকে যদি এ ধরনের কোনো সাড়া না পায় ভালো ধরনের, তাহলে হয়তো এমন কোনো সিদ্ধান্ত যেতে আমরা বাধ্য হব। তার জন্য আমরা শিক্ষকরা দায়ী নয়, তার জন্য সরকার দায়ী থাকবে। রেডক্রস সোসাইটি শিলচর শাখা বর্তমানে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সংবিধান বহির্ভূত কাজকর্মের মধ্য দিয়ে চলছে, এ মন্তব্য করলেন শিলচর রেডক্রস সোসাইটির মেম্বার ফোরামের সদস্য শঙ্কর দে। সোসাইটির বার্ষিক সাধারণ সভা আয়োজন করার পাশাপাশি নির্বাচিত কমিটি গঠন করার দাবি জানালেন ফোরামের কর্মকর্তারা। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফোরামের অন্যতম সদস্য শঙ্কর দে জানান, গত 4 বছর ধরে শিলচর রেডক্রসে কোনো বার্ষিক সাধারণ সভা ডাকা হয়নি, পেশ করা হয়নি সংস্থার আয় ব্যয়ের হিসাব। বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায় তখন হঠাৎ করে এ ধরনের বিরোধিতা তিনি মানবেন না। সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সংবিধান বিরোধী বর্তমান পদাধিকারী ব্যক্তি স্বার্থে শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে যেভাবে ব্যবহার করছেন
তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বলে জানান শঙ্কর। আমরা তীব্র ভাষায় এর বিরোধিতা করছি, কারণ এটা চলতে দেওয়া যায় না। শিলচর রেডক্রস একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, দেখা যাচ্ছে যে কোনো কোনো পদাধিকারী এবং বর্তমানে যারা পদাধিকারী রয়েছেন তারা সংবিধান বহির্ভূতভাবে তথাকথিত মনোনীত প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা রয়েছেন, তারা নিজেদের ব্যক্তিস্বার্থে এই প্রতিষ্ঠানকে ব্যবহার করছেন এবং এতে রেডক্রসের যে ঐতিহ্য রয়েছে, মর্যাদা রয়েছে কার্যত সেটা আজ গভীর প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। পদাধিকারীদের স্বার্থান্বেষী মনোভাবে শিলচর রেডক্রস সোসাইটির মর্যাদা ও ঐতিহ্য আজ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে বলেও মত প্রকাশ করেছেন তিনি। তাই শিলচর রেডক্রস মেম্বার ফোরামের তরফে বিষয়টি নিয়ে এদিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি আগামীতে স্মারকলিপি প্রদান করে সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করার জন্য প্রশাসনকে আবেদন জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। শিলচর রেডক্রস মেম্বার ফোরামের পক্ষ থেকে এ ব্যাপারে কাছাড়ের জেলা শাসকের কাছে শীঘ্রই আমরা স্মারকপত্র দিয়ে আমরা দাবি জানাব, যাতে অতি দ্রুত শিলচর রেডক্রসে এজিএম ডাকা হয়, বার্ষিক সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। বিধানসভা নির্বাচনের আগে হয়তো এটা সম্ভব না হতে পারে, কিন্তু রেডক্রসের এজিএমের দিনক্ষণ এখনই নির্ধারণ করা হোক এবং এজিএম করতে গেলে আনুষঙ্গিক যেসব প্রক্রিয়া রয়েছে সেটা এখন থেকেই শুরু করা হোক, আমরা এই দাবি স্পষ্টতই জানিয়ে দিচ্ছি। দুবছর দৌড়ঝাঁপ করে অবশেষে সরকারি স্বীকৃতি লাভ করলো শিলচর ভিডিও ও ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন। সমাজসেবার পাশাপাশি শহরের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে দুবছর আগে ভিডিও ও ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন নামে এক সংস্থার আত্মপ্রকাশ করেছিল। সংস্থা দুবছর পর সরকারি রেজিস্ট্রেশন লাভ করেছে। শনিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংস্থার রেজিস্ট্রেশন ফর্মটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন তারা। বক্তব্য রাখতে গিয়ে এদিন তারা জানান, ভিডিও ও ফটোগ্রাফারদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংস্থাটি গঠন করা হয়েছে। দৈনন্দিন জীবনে অনেক যুবকরাই ভিডিও ফটোগ্রাফির মাধ্যমে নিজেদের পরিবার প্রতিপালন করার পাশাপাশি সমাজে সেবা দিয়ে যাচ্ছেন। জেলার এসব বেকার যুবকদের বিভিন্ন সমস্যার সমাধান সহ তারা যাতে সমাজে সুষ্ঠু ও সুন্দরভাবে চলতে পারেন তার জন্যই সংস্থা কাজ করে যাবে বলে জানান তারা। দুই বছর অনেক দৌড়াদৌড়ি করে গুয়াহাটি থেকে লাস্টে আমরা রেজিস্ট্রেশন আনলাম। এটার আনার মুখ্য উদ্দেশ্য হইল আজকে এই ভিডিওগ্রাফি এবং স্টিল ফটোগ্রাফির আওতায় অনেক ছেলেরা আছে যারা এটার এই ব্যবসার উপর সম্পূর্ণ নির্ভরশীল। এই ব্যবসার উপর ওদের রুজি রুটি ফ্যামিলি চলছে, যাতে এই এতগুলো ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে এবং সুষ্ঠুভাবে চলতে পারে তার জন্য এই সংগঠন করা হয়েছে। নাম্বার টু, যাতে শিলচর শহরের নাগরিকরা আমরা ভবিষ্যত ওদেরকে ভালো সার্ভিস দিতে এবং অতীতে যারা ভিডিওগ্রাফার বা স্টিলগ্রাফার যাদের বাড়িতে যেগুলো প্রোগ্রাম আমরা সার্ভিস দিচ্ছি আগামীতে আমরা আরও সুষ্ঠুভাবে সেবা প্রদান করব। এনএফ রেলওয়ের কর্মী তথা টিকিট পরীক্ষক রিতেশ কুমারকে বেআইনিভাবে গ্রেফতার করার নেপথ্যে যে আরপিএফ মহিলা কর্মী রয়েছেন তাকে গ্রেফতার করার দাবিতে সারা ভারত এনএফ রেলওয়ে এমপ্লয়েজ ইউনিয়নের সাথে শনিবার প্রতিবাদ জানালো শিলচর শাখার কর্মীরাও। উল্লেখ্য, গত 18 ফেব্রুয়ারি দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে গুয়াহাটি ফেরার পথে টিকিট পরীক্ষকের দায়িত্বে ছিলেন রিতেশবাবু। সে সময় এক মহিলা আরপিএফ ট্রেনে উঠলে রিতেশবাবু তার টিকিট পরীক্ষা করতে চান। টিকিট না থাকায় তিনি সেই মহিলাকে পরে স্টেশনে নেমে যেতে বলেন, কিন্তু সে মহিলা তার কথা না শুনে উল্টো তার সাথে বচসায় জড়িয়ে পড়েন এবং তিনি বারাণসী স্টেশনের আরপিএফ কর্মীদের ফোন করে ঘটনার বৃত্তান্ত জানান। ট্রেন বারাণসী স্টেশনে পৌঁছা মাত্র আরপিএফ জওয়ানরা তার উপর চড়াও হন এবং তাকে মারধর করে বেআইনিভাবে গ্রেফতার করেন। এ নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে এনএফ রেলওয়ে এমপ্লয়েজ ইউনিয়নের কর্মীরা প্রতিবাদ করেন ইতিমধ্যেই। যদিও রিতেশবাবুকে ছেড়ে দেওয়া হয়, তবে আসল দোষীকে গ্রেফতার করার দাবিতে শনিবার শিলচর রেলওয়ে স্টেশনে এক মোমবাতি মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্টেশন চত্বর পরিক্রমা করে তারা ঘটনার আসল দোষীকে গ্রেফতারের দাবি জানান।
চেকিংয়ে ছিল এসিতে, ওই সময় একজন মহিলা কনস্টেবল আরপিএফের যে এসিতে উঠে গেছিল যার কোনো টিকিট বা পাস ছিল না, কিন্তু ওই সময় ওই মেয়ে লোক যে ভদ্রমহিলা ছিল সে ওই তর্কাতর্কি করছে, ওদের কোনো ইয়ে দেয় নাই, কোনো ডিফারেন্স অফ ফেয়ারও দেয় নাই বা ওর কাছে কোনো ভ্যালিড জার্নিট অথরিটি ছিল না। ওদের কল করে বারাণসী স্টেশনে ডাকায় নিয়ে আসা 10-15 জন আরপিএফ এই রিতেশ কুমার যে সিপিআই আছে ওরে মারধর করে এবং ইলিগেলি ওরে অ্যারেস্ট করে, যেটা একদম ইনভ্যালিড, উইদাউট এনি রিজন, উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস, উইদাউট এনি এভিডেন্স করে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর সর্বভারতীয় স্তরে এমপ্লয়িজ ইউনিয়ন এনএফআইআরের ব্যানারে এটা প্রোটেস্ট করতেছে। আজকে সেই হিসাবে শিলচর ব্রাঞ্চ প্রোটেস্ট করতেছে, যার কারণে সর্বভারতীয় স্তরে এত চাপ সৃষ্টি হয়েছে এমপ্লয়িজ ইউনিয়ন তরফ থেকে, ওকে গতকালকে ছাড়তে বাধ্য হয়েছে। এখন আমাদের ডিমান্ড যে ওদের কালকৃতদের অ্যারেস্ট করতে হবে যত তাড়াতাড়ি। যাত্রী ভাড়া বৃদ্ধি নিয়ে সরব হলেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা, ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। উল্লেখ্য, করোনা অতিমারী সহ লকডাউন চলাকালীন পরিস্থিতিতে সরকার তথা প্রশাসনের পক্ষ থেকে যাত্রী ভাড়া নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা আজও বহাল রেখে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে বিভিন্ন যান চালকরা। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে তীব্র ক্ষোভ উগরে দিয়ে সমিতির কর্মকর্তারা বলেন, লকডাউন পরবর্তী সময়ে অটো রিকশা, সুমো ট্রেভেলার ইত্যাদি চালকরা আজও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে, ফলে সাধারণ মানুষ সহ পড়ুয়াদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যাত্রী ভাড়া নিয়ন্ত্রণে না আসলে আগামীতে শহর জুড়ে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা ব্যক্ত করেন। তাই যাত্রী ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। মাছের বাজারে গিয়ে যেরকম আমাদেরকে দামদর করতে হয়, সেই অটো ভাড়ার ক্ষেত্রেও সেইভাবে দামদরের প্রশ্নটা এসে গেছে। অটো মালিক সংস্থা, অটো চালক সংস্থা শহরের তাদের একতরফাভাবে যাত্রী ভাড়ার ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিয়েছেন, 1 কিলোমিটার পর্যন্ত গেলে 10 টাকা, 1 কিলোমিটারের বেশি হলে 20 টাকা, অটোর মধ্যে সেই কিলোমিটারের সব ক্ষেত্রে তো মিটার লাগানো নেই, এটা নির্ধারণ করবে কি করে? রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে আধা কিলোমিটার এলাকা সেই হাইলাকান্দির শনি মন্দির গেলেও 20 টাকা চাইছে, নাইটেঙ্গুল নার্সিংহোম থেকে দেবদূত পয়েন্টে আসতে গেলে 40 টাকা চাইছে। প্রত্যেকটা রোডেই এই অব্যবস্থা চলছে। বৃন্দাবন গার্ডেন আবাসন প্রকল্পের ভূমি পূজন অনুষ্ঠান আগামী রবিবার অর্থাৎ 21 ফেব্রুয়ারি স্থানীয় কাঁঠাল রোডের বুধুরাইলে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, কেন্দ্রীয় সরকারের হাউসিং সোসাইটি প্রকল্পের অধীনস্থ এই আবাসনের দায়িত্ব সমজে দেওয়া হয় রিয়েল এস্টেট এজেন্সির অ্যাডভান্টেজ রিয়েলিটির কর্মকর্তাদের হাতে। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে অ্যাডভান্টেজ রিয়েলিটির অন্যতম অংশীদার স্বরূপকান্তি সিনহা বলেন, এই মেঘা প্রকল্পটি আসাম সরকারের সহযোগিতায় উত্তর পূর্ব অঞ্চলে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে। হাউসিং সোসাইটিতে ক্রেতাদের সমস্ত চাহিদা মেটাতে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ 192টি 2BHK ফ্ল্যাট থাকবে। তাছাড়া সোসাইটিতে ক্লাব হাউস, কমিউনিটি হল, জিমনেশিয়াম সহ আরও অনেক সুযোগ সুবিধা থাকবে। এদিন সাংবাদিক সম্মেলনে অ্যাডভান্টেজ রিয়েলিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র গুলগুলিয়া, সুশান্ত কর প্রমুখ। ফার্স্ট টাইম নর্থ ইস্টে লঞ্চ হল, ইউনিকলি ডিজাইন্ড ফর নর্থ ইস্ট। এখানে 192 ফ্ল্যাটস আছে, 2BHK ফ্ল্যাটস, LIG ফ্ল্যাটস, রেঞ্জিং ফ্রম 706 টু 881 স্কোয়ার ফিট। প্রাইস যেটা ঠিক করা হয়েছে, ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট, 2500 স্কোয়ার ফিট। আমরা এক্সপেক্ট করি যে এখানে 1 মান্থস টাইম দ্য কাইন্ড অফ রেসপন্স এখানে আমরা পাই যাব, অল ফ্ল্যাটস উইল বি সোল্ড আউট। এজ অন ডেট বাই দ্য ওয়ার্ড অফ মাউথ পিপুল হ্যাভ বুক 62 ফ্ল্যাটস, টুমোরো উই আর এক্সপেক্টিং এ বুকিং অফ অ্যানাদার 50-60 ফ্ল্যাটস। হ্যাল রোড বুধুরাইল, জয়ফারপুর,
স্পেসিফিক্যালি আপনি যদি জিগাই নিতে কালকে কালকে আমরা শুভ ছিলাম না সেই প্রজেক্টে ওনারা বলে এমপি ডক্টর রাজদীপ থাকবা এজ অফ নাও যেগুলো ইনফরমেশন আছে ডেপুটি স্পিকার সাহেব থাকবা আর আমরা কয়েকদিন এমএলএরা থাকবা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান থাকবা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে উঠছে উত্তর পূর্বের সব থেকে আধুনিক এবং বড় মাপের স্বগৃহ। প্রায় 2,86,00,000 টাকা ব্যয় সাপেক্ষে এই স্বগৃহ নির্মাণ করা হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন হয়। এতে অংশ নেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, জেলাশাসক কীর্তি জল্লি, বিধায়ক মিহির কান্তি সোম, অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস সহ অন্যান্যরা। এদিন ফিতা কেটে অতিথিরা নতুন স্বগৃহ চালু করেন। অনুষ্ঠানে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে সাংসদ ডক্টর রাজদীপ রায় বলেন, শিলচর মেডিকেল কলেজকে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সাথে কথা বলেছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী তার কথায় সম্মতি দিয়েছেন, হাসপাতালের অধ্যক্ষের দেওয়া ডিপিআর এর ভিত্তিতে আগামীতে কাজ শুরু হবে। এদিকে অনুষ্ঠানের শুরুতে হাসপাতালের পক্ষ থেকে অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া নতুন স্বগৃহ নিয়ে বলেন, প্রায় 2,86,00,000 টাকা ব্যয়ে স্বগৃহ রয়েছে, অনেক বড় জায়গা। বাড়তি পাওনা হিসেবে রয়েছে মৃত ব্যক্তির পরিবারের জন্য অপেক্ষাগার সহ বিশ্রামের বিশেষ ব্যবস্থা। উত্তর পূর্বের সব থেকে বড় স্বগৃহ শিলচর মেডিকেল কলেজে বানিয়ে রাজ্য সরকার অবশ্যই একটি বার্তা দিয়েছেন যে অন্যান্য বিভাগের মতো মেডিকেল কলেজকেও তারা সমান গুরুত্ব দেন। হাসপাতাল চত্বরে অনেক নতুন কাজ চলছে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় বিভাগগুলো চালু হবে বলে তিনি আশাবাদী। ওয়েস্ট নীলছড়া মুসলিম পাড়ার নিউ এলপি স্কুলে ব্যাপকভাবে দুর্নীতি নিয়ে সরব হলেন পড়ুয়াদের অভিভাবক সহ স্কুল পরিচালন সমিতির সদস্য স্থানীয়রা। শনিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে স্কুল পরিচালন সমিতির উপসভাপতি রমলা বেগম বলেন, প্রধান শিক্ষিকা সহ স্কুল পরিচালন কমিটির সভাপতি স্কুলের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন। সরকার কর্তৃক স্কুলে বার্ষিক টাকা অনুমোদন করা হলেও কোনো কাজ করেননি প্রধান শিক্ষিকা বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে স্থানীয় ব্যক্তি তাজউদ্দিন লস্কর বলেন, স্কুলের প্রধান শিক্ষিকা নিজের ইচ্ছা মতো স্কুলে আসা যাওয়া করেন, স্কুলের নোংরা কুয়োর জলের মধ্যাহ্ন ভোজের রন্ধন প্রক্রিয়া করা হয়, ফলে কচি কাঁচাদের নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ব্যক্ত করেন তিনি। তাই মানে পদে পদে মিথ্যা কথা কেন, ভিডিও রেকর্ডিং করিয়া তাহলে পারা যায় না মিথ্যা কথা কেন, একজন প্রধান শিক্ষক শিক্ষিকা হইয়া যদি তাই অতটুকু মিশা কথা কই, তাইলে আমরার মতো আম মানুষের কীটা করবো, আমি লাস্ট টাইমের আসে দেখুন। আপনারা ওই জলের অবস্থাটা দেখুন, ওই যে ছোটো ছোটো বাচ্চাটি ওই জলটা যদি খায় বছরে কয়েকবার তাই ইয়োর পয়সা উঠাইন, উঠাই পয়সাটা আত্মসাত করেন, মিড ডে মিল তাই নিজে বন্ধ করিয়া রাখি দিবেন। সানবাড়িত এমডির একটা খাতা, এমডির একটা অ্যাকাউন্ট আছে আর এসএমসির একটা অ্যাকাউন্ট আছে, মধ্যাহ্নভোজনের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটাকে আজকে স্কুলে বা বাচ্চাইন গণবা গণিয়া তাই সরকারি রুল মতো তাই কয়েকজন 13-12 ছাত্র আছে, কিন্তু প্রেজেন্ট পাইবা মানে যতটা ছাত্র আছে অতটার তাই তান বাড়ির যাওয়ার সময় এখান থেকে ইয়ে লইয়া যায় দিয়া, তান বাড়ির খায়া করছে ওইখান থেকে লইয়া যায় দিয়া, এটা আমরা নিজে দেখছি বুঝলেন। তাহলে ভিডিও রেকর্ডিং করিয়া ঠিকানি যায় না, 12:00-1:30 একটা দিন স্কুলের টাইমে আছে। সাংস্কৃতিক জগতে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে 21 বছরে পা রাখল উদারবন্দের নূপুর নৃত্য কেন্দ্র। এ উপলক্ষে বৃহস্পতিবার উদারবন্দ ব্লক প্রেক্ষাগৃহে দিনব্যাপী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়। প্রতিযোগিতার প্রথমার্ধে ছিল বিভিন্ন বিভাগের নৃত্য প্রতিযোগিতা। এতে ছিল রবীন্দ্র নজরুল লোকনৃত্য, বিকেলে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা, পরে সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি দেবতোষনাথ। অনুষ্ঠানে শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দেওয়া হয়। Yeah.
শুক্রবার হাইলাকান্দি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় কালীগঞ্জ শিক্ষা বিকাশ ইংলিশ একাডেমিতে অসম সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনে মুখ্যমন্ত্রী বিজ্ঞান দর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিবেকানন্দ কলেজ অব এডুকেশনের শিক্ষাবিদ রামেন্দ্র ভট্টাচার্য। পরে করিমগঞ্জ জেলার কয়েকজন কৃতি বিজ্ঞান শিক্ষকদের উপহার সামগ্রী সহ সার্টিফিকেট প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিজ্ঞান শিক্ষক হুসাম উদ্দিন, আইনুল হক, দীপঙ্কর দেব প্রমুখ। এদিনের কর্মসূচিতে বিজ্ঞান প্রযুক্তি বিদ্যার প্রদর্শন সহ নাটক ও অন্ধবিশ্বাস বিষয়ক বক্তব্য প্রদান করেন বক্তারা। এই দুটো বিষয় আমাদেরকে দারুণভাবে বিরাজে আমরা খেয়াল রাখতে হবে, বিশ্বাসকে কোনো অবস্থায় অবহেলা করা যায় না, কিন্তু বিশ্বাসটা যেন অন্ধ না হয়। আমার সংস্কার যাদের সংস্কার এই যারা কোনো মানুষ নয়, কিন্তু সংস্কারটা যেন কুসংস্কার না হয়। এই অন্ধবিশ্বাস এবং কুসংস্কার আমাদের জীবনে এত দারুণ অভিশাপ, সেটাকে বলে বোঝানো বড় কঠিন। শুধু একটা যদি উদাহরণ দেই, একবার মেরু ওনার সামনে অসমে মহাজোটের সরকার আশা এখন শুধু সময়ের অপেক্ষা। বিজেপি সরকারের আমলে জনগণ দ্রব্যমূল্য থেকে সব দিকে হয়রানি হয়েছেন, তাই জনগণ কংগ্রেসের মহাজোটকে ক্ষমতায় আসীন করবেন, ঠিক এই মন্তব্যে সোনাই বিধানসভা ভিত্তিক কংগ্রেসের কর্মী সভায় অংশগ্রহণ করে নিজের অভিমত ব্যক্ত করলেন কংগ্রেস দলের কেন্দ্রীয় সম্পাদক অনিরুদ্ধ সিং। শনিবার বিকেলে স্থানীয় মইনুল হক চৌধুরী স্কুলের প্রেক্ষাগৃহে ব্লক কংগ্রেসের সভাপতি খসরু আলম চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অসমে মহাজোটের সরকার আসা এখন শুধু সময়ের অপেক্ষা। শাসক দলের আমলে জনগণ দ্রব্যমূল্য থেকে শুরু করে সব দিকেই হয়রানি হয়েছেন, তাই জনগণ কংগ্রেসের মহাজোটকে আসন্ন নির্বাচনে ক্ষমতায় আসীন করবেন। এদিকে সর্বভারতীয় কংগ্রেস দলের সম্পাদক অনিরুদ্ধ সিংকে নিয়ে সোনাইয়ে সাইকেল র্যালি কর্মসূচি পালন করল যুব কংগ্রেসের কর্মকর্তারা। শনিবার বিকেলে সোনাই বিধানসভা ভিত্তিক যুব কংগ্রেস কমিটির সভাপতি ইজাজ হোসেন লস্করের নেতৃত্বে সোনাই বাজারের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে শক্তি প্রদর্শন করেন যুব কংগ্রেসীরা। এদিন সাংবাদিকদের সাথে দেখা করে কংগ্রেস দলের সম্পাদক অনিরুদ্ধ সিং বলেন, अगले साल इलेक्शन में महाजोट में महाजोट तो नहीं होगा ना? महाजोट देखिए, कांग्रेस ने जो है अलायंस किया है छह पार्टियों के साथ, जिसको महागठबंधन की बात करी जा रही है, और सभी साथ हैं, और मैं समझता हूँ कि सभी मिला के 101 सीट प्लस लेकर লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের উদ্যোগে বরাক উপত্যকায় প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে লায়ন্স আনন্দ মেলা। আগামী 28 ফেব্রুয়ারি শিলচর জেলা ক্রীড়া সংস্থার সম্মুখে এই আনন্দ মেলা অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন গোটা উপত্যকার লায়ন্স ও লিও ক্লাবের কর্মকর্তারা। শনিবার লায়ন্স চক্ষু হাসপাতালের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে আনন্দ মেলার প্রজেক্ট কোঅর্ডিনেটর সব্যসাচী রুদ্রগুপ্ত বলেন, এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হল সমাজের অসহায়ের মুখে হাসি ফোটানো। আমরা প্রতিনিয়ত সমাজের যারা অসহায় মানুষ হয়েছেন তাদের বিভিন্ন সময়ে নিজের পছন্দের জামা কাপড় দিয়ে সহায়তা করি। এই বিষয়কে মাথায় রেখে এই মেলাতে বিভিন্ন স্টল থাকবে, যেখানে কাপড় জামা খাতা বই বাসনপত্র ইত্যাদি কিনতে আসা সবাইকে লায়ন্স ক্লাবের তরফ থেকে কুপন প্রদান করা হবে। তারা সেই কুপন দিয়ে বিভিন্ন স্টল থেকে নিজেদের পছন্দ অনুযায়ী জিনিসপত্র কিনতে পারবেন। মেলাতে 10টি স্টল থাকবে, বাকিগুলো হলো যথাক্রমে জুতো, কাপড়, ব্ল্যাঙ্কেট ইত্যাদি। তাছাড়া দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে মুক্ত মঞ্চে বলে অভিমত পোষণ করেন কোঅর্ডিনেটর সব্যসাচী বাবু। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অরিন্দম ভট্টাচার্য সহ আরও অনেকে। বরাক উপত্যকায় প্রথমবারের মতো আমরা আয়োজন করতে যাচ্ছি লায়ন্স আনন্দ মেলা 2021। আগামী 28 ফেব্রুয়ারি সকাল 10:30 উদ্বোধন হবে এবং শিলচর DSF ফ্রন্ট গ্রাউন্ডে এই গ্র্যান্ড সার্ভিস প্রজেক্টটা আমরা আয়োজন করতে যাচ্ছি। এবং এটার মূলত এটার কনসেপ্ট হলো যে সমাজের যারা গরিব দুঃখী মানুষরা রয়েছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা কাপড় জামা বিভিন্ন জিনিস নিয়ে আমরা সহায়তা করি, কিন্তু আমরা আমাদের মর্জি মতো করি, আমাদের চয়েসে করি। আমরা এখানে বিভিন্ন স্টলস থাকবে, 10-12টা স্টলস থাকবে। এই বিভিন্ন স্টলসের মধ্যে কাপড় জামা ঘরে ব্যবহার করার বাসনপত্র খাতা বই খাবার জিনিস বিভিন্ন ধরনের জিনিস থাকবে। এবং আমরা লায়ন্স ক্লাবস থেকে এখানে
কুপনস আমরা দিয়ে দেবো আগে থেকেই, এবং এই কুপনসের এগেনস্টেই তারা এখান থেকে এসে, আমরা যেরকম শপিং করি, শপিং করতে গিয়ে যে একটা ফিল আসে, ওই ফিলটা আমরা তাদেরকে প্রোভাইড করতে চাই। কয়েকদিন চলবে মেলাটা? একদিনই, একদিনই থাকবে। এবং শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাগজ কল পুনরুজ্জীবিত করার দাবিতে আন্দোলন অব্যাহত। শিলচরের সাংসদ রাজদীপ রায়ের বাসভবন ঘেরাও। প্রধান শিক্ষকের পদ পূরণ ও গ্রেড পের দাবিতে ফের আন্দোলন। শিক্ষা আধিকারিকের কার্যালয় ঘেরাও। সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সংবিধান বহির্ভূত কাজ চলছে শিলচর রেড ক্রসে। ক্ষোভ ঝাড়ল মেম্বার ফোরাম। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।